बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम जब प्रत्याशी भाई बोन शुभेच्छा स्वागतम। आज के बांगला व्याकरण पर्व तीन निये हाजिर होएछि। पर्व तीन आमादेर जे टपिक्सटा सेटा होच्छे भाषा रीति। भाषा रीति थेके जे प्रश्नगुलो विगत साले एसेछे सेगुलो निये आमरा आजके एकटु आलोचना करब। तो आसुन भाषा रीति दिए कि धरनेर कोश्चेन आसे। तो नम्बर वन, एक नम्बरे कोश्चनटा छिलो बांगला भाषार मौलिक रूप कयटी। बांगला भाषार मौलिक रूप होच्छे दुइटी। कोश्चनटा एभाबेओ आसछे, बांगला भाषार रीति कयटी रूप, एटाओ दुइटी। बांगला भाषार रीति कयटी, दुइटी। दुई, बांगला भाषार प्रधान दुइटी रूप कि कि। बांगला भाषार प्रधान दुइटी रूप होच्छे मौखिक ओ लौखिक। उत्तर घ। तीन नम्बर, लेख्य भाषार रूप दुइटिर नाम कि। এটার উত্তর হচ্ছে খ, সাধু ও চলিত। চার, সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান। উত্তর গ, লেখ্য। পাঁচ নম্বর কোশ্চেন, ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্য রূপে ব্যবহার করা হয়। উত্তর গ, সাধু রীতি। ছয় নম্বর কোশ্চেন, কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। উত্তর ঘ, সাধু রীতি। সাত নম্বর কোশ্চেন, তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি। উত্তর খ, সাধু রীতি। কত খ্রিস্টাব্দের দিকে সাধু ভাষার জন্ম হয়। উত্তর ক, 1800 খ্রিস্টাব্দে। কোশ্চেন নয়, সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন। উত্তর খ, রাজা রামমোহন রায়। কোশ্চেন নম্বর দশ, বাংলা সাধু ভাষা বলতে বোঝায়। উত্তর খ, দশম শব্দভুল ভাষা রীতি। কোশ্চেন নাম্বার এগারো, এগারো নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি। উত্তর খ, গুরুগম্ভীর। কোশ্চেন নাম্বার বারো, বাংলা ভাষায় সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি। উত্তর গ, সর্বনামক ক্রিয়াপদ এক বিশেষ পদ্ধতি মেনে চলে। তেরো নম্বর কোশ্চেন, নিচের কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য নয়। উত্তর খ, তদ্ভব শব্দবহুল। চোদ্দ নম্বর কোশ্চেন, কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়। উত্তর খ, সাধু ভাষা। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি। উত্তর গ, তৎসম। ষোলো নম্বর কোশ্চেন, সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী। উত্তর ঘ, নাটকের সংলাপে। সতেরো নম্বর কোশ্চেন, বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল। উত্তর ঘ, সাধু রীতি। আঠারো নম্বর কোশ্চেন, ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পুনরূপ ব্যবহৃত হয়। উত্তর খ, সাধু রীতিতে, সাধু ভাষা রীতিতে। কোশ্চেন নাম্বার উনিশ, সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না। উত্তর গ, অব্যয়। কোশ্চেন নাম্বার বিশ, ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। উত্তর ঘ, সাধু রীতি। একুশ নম্বর কোশ্চেন, নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী। উত্তর গ, জুতা। বাইশ নম্বর কোশ্চেন, উহা কোন রীতির শব্দ। উত্তর ক, সাধু রীতি বা সাধু। কোশ্চেন নাম্বার তেইশ, কোনটি সাধু রীতির শব্দ। উত্তর ঘ, জ্যোৎস্না। অদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ। উত্তর খ, সাধু। গুলি কোন রীতির শব্দ। উত্তর ক, সাধু রীতির। ছাব্বিশ নম্বর কোশ্চেন, সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ। তো উত্তর হচ্ছে গ, সে আসিবে বলিয়া ভরসা করিতেছি না। কোশ্চেন নাম্বার সাতাশ, লৌখিক ও মৌখিক ভাষার মিলিত রূপ হচ্ছে। উত্তর খ, চলিত। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য। আঠাইশ নম্বর কোশ্চেন, কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য। উত্তর ঘ, প্রমিত উচ্চারণ। উনত্রিশ নম্বর কোশ্চেন, চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য কোনটি। উত্তর ঘ, কৃত্রিমতা বর্জিত। ত্রিশ নম্বর কোশ্চেন, চলিত ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য। উত্তর খ, পরিবর্তনশীল। একত্রিশ নম্বর কোশ্চেন, হকার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য। উত্তর খ, চলিত। বত্রিশ নম্বর, চলিত ভাষাকে জনপ্রিয় করেন কে। উত্তর গ, প্রমথ চৌধুরী। তেত্রিশ নম্বর, আলালি এবং হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে। উত্তর খ, চলিত।
34 নম্বর, কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে? উত্তর ক, যশোর। 35 নম্বর, ভাষার কোন রীতি পরিবর্তনশীল? উত্তর খ, চলিত রীতি। 36 নম্বর, ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল? উত্তর ক, চলিত রীতি। 37 নম্বর, ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত? উত্তর গ, চলিত রীতি। 38 নম্বর, বক্তৃতা সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়? উত্তর খ, চলিত ভাষা। 39 নম্বর, নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? উত্তর খ, চলিত। 40 নম্বর, চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলে? উত্তর খ, প্রমিত ভাষা। 41 নম্বর, চলিত ভাষার ভাষার নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? উত্তর ক, অনুসর্গ। 42 নম্বর, নিচের কোনটি চলিত রীতির শব্দ? উত্তর ক, এই। 43 নম্বর, নিচের কোনটি চলিত রীতির শব্দ? উত্তর খ, শুকনো। 44 নম্বর, বুনো কোন ভাষা রীতির শব্দ? উত্তর ঘ, চলিত রীতি, মানে চলিত ভাষা। 45 নম্বর, চলিত রীতির শব্দ কোনটি? উত্তর ঘ, তুলো। 46 নম্বর, বিশুদ্ধ চলিত ভাষা কোনটি? উত্তর ক, সামনে একটি বাঁশবাগান পড়ল। 47 নম্বর, কোন ভাষারীতিতে একই এই প্রশ্ন লেখা হয়েছে? সাধুরি, উত্তর খ, চলিত রীতি। তো 48 নম্বর, যে কথা একবার জমিয়া বলা গিয়েছে তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না, চলিত ভাষার এই বাক্যের ভুল সংখ্যা কয়টি? উত্তর গ, চারটি। 49, তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন শুধু মাত্র মনীষী বাক্যে তা জীবন মৃত যুব সমাজের কল্যাণ বহিয়ে আনিতে যথেষ্ট নয়, চলিত ভাষায় এ বাক্যে ভুল সংখ্যা কয়টি? উত্তর ক, সাতটি। 50 নম্বর, তোমাকে দেখে খুব খুশি হইলাম, এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা? উত্তর খ, চলিত। 51 নম্বর, নিচের কোনটি চলিত রীতির শব্দ? উত্তর ক, শুকনো। 52 নম্বর, কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে? উত্তর ক, খেয়ে দে শুয়ে পড়লাম। 53 নম্বর, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে খ, ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। 54 নম্বর, সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? উত্তর ঘ, প্রমত চৌধুরী। 55 নম্বর, সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় ক, অব্যয়। উত্তর ক। তো 56 নম্বর কোশ্চেন, সাধু ভাষার সঙ্গে উমো সাথে গ আর কি, এর স্থলে চলিত ভাষায় কোন কোমল রূপ ব্যবহার করা হয়? উত্তর খ, উম। 57 নম্বর কোশ্চেন, সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? উত্তর খ, সর্বনাম ও ক্রিয়া। 58 নম্বর, ভাঙ্গাইত এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ কি? খ, ভাঙত। 59, লিখেতেছিলেন শব্দটির চলিত রূপ কোনটি? উত্তর খ, লিখছিলেন। 60 নম্বর কোশ্চেন, দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি? উত্তর খ, দেখে। 61, বর্ণ শব্দটির চলিত রূপ কোনটি? উত্তর খ, গুণ। চকিত হইয়া শব্দটির চলিত রূপ কোনটি? উত্তর ঘ, চমকে। 63 নম্বর, পার হইয়া এই ক্রিয়াপদের সাধুরূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে? উত্তর গ, পেরিয়ে। সরালো এর সাধুরূপ কোনটি? উত্তর ক, সরাইল। 65, মোগ আঞ্চলিক রূপের সৃষ্ট পদ্য রূপ? উত্তর খ, মোদের। 66 নম্বর কোশ্চেন, লোক শব্দ দোয়াল এর প্রমিত রূপ কোনটি? উত্তর খ, দোয়েল। দোয়াল এর প্রমিত রূপ হলো দোয়েল, গ। 67 নম্বর কোশ্চেন, জুতো শব্দটি কোন ভাষা রীতির? উত্তর খ, চলিত। 68 নম্বর, উপর ওপর শব্দের পার্থক্য কোনটি আর কি? উত্তর খ, ভাষারীতির।
তো আসলে এই কোশ্চেনগুলো বিগত সালের কোশ্চেনগুলো আপনারা যদি ভালোভাবে পড়েন তাহলে দেখা যাচ্ছে এখান থেকে প্রাইমারি শিক্ষক নিবন্ধন কিংবা বিসিএস প্রত্যেকটা জব পরীক্ষা দেন না কেন এই জব সলিউশন থেকে অর্থাৎ বিগত সালের কোশ্চেন থেকে 80-90% প্রশ্ন হয়ে থাকে, নতুন হয়তো বা 10% কোশ্চেনে অ্যাড হতে পারে। সুতরাং এটা হয় অ্যাড হয় ম্যাক্সিমামই রিসেন্ট যে সাধারণ জ্ঞানগুলো আছে সেইগুলো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে বিগত সালের কোশ্চেন থেকে কোশ্চেন হয়ে থাকে। তো আপনারা বিগত সালের কোশ্চেন যদি প্র্যাকটিস করতে চান তাহলে আমাদের চ্যানেল এবং ফেসবুক গ্রুপের সাথেই থাকেন। আমাদের চ্যানেল মিরাজ লার্নিং পয়েন্ট, আমাদের ফেসবুক পেজ মিরাজ লার্নিং পয়েন্ট, তো আমাদের সাথেই থাকেন এবং প্রত্যেক সাবজেক্টের পর্ব আকারে এরকম বিগত সালের কোশ্চেন পেতে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।